নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী সরস্বতী হচ্ছেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। এই দেবীকে স্মরণ করলে বা এই দেবীর পূজা অর্চনা করলে এই দেবী আমাদেরকে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান দিয়ে থাকেন। আমরা অনেকেই পরীক্ষায় পাশ করা নিয়ে চিন্তায় থাকি, কিন্তু এখন থেকে আর চিন্তা করব না, শুধু চুপচাপ এই কাজগুলো করতে হবে সরস্বতী পূজার দিন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ও সর্বপ্রথম আমাদের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পূজার দিন সকালে ঘুম থেকে উঠে হলুদ হাতে ও মুখে মেখে স্নান করবেন। তারপর হলুদ বস্ত্র বা শ্বেত বস্ত্র পরিধান করে সরস্বতী দেবীর সম্মুখে গিয়ে ভক্তিভরে প্রণাম করে দেবীর ধ্যান করুন। শুদ্ধভাবে এবং ভক্তি দিয়ে দেবীর ধ্যান করলে দেবী অবশ্যই আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। তারপর পুষ্পাঞ্জলি প্রদান করুন। একটা কথা মনে রাখবেন, পুষ্পাঞ্জলির সময় পলাশ ফুল অবশ্যই দিবেন, কারণ আমরা সবাই জানি পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় ফুল। এখন একটি কাগজে পূজা শেষে যে যজ্ঞ করা হয় তার কয়লা ঘি দিয়ে কালি তৈরি করে ময়ূর পাখা দিয়ে কাগজের উপর লিখুন বিদ্যাং দেহি, মোট 28 বার লিখতে হবে। তারপর দেবীর আসনের তলে রেখে দিতে হবে এবং 21 বার দেবীর প্রণাম মন্ত্রটি পাঠ করুন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তারপর পরের দিন সকালে স্নান করে সেই কাগজটি মাদুলি বা তাবিজ করে ডান হাতে ধারণ করুন। তারপর এই যন্ত্র বা তাবিজের সুফল দেখুন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।